কবিরাজ, আমি হলাম সারা বাংলার নবাব হুসেন শাহ। সঙ্গে সঙ্গে নবাবের যত দলবল সবাই এসে উপস্থিত হলো সেখানে। নবাব, আপনি এসেছেন আমার কাছে? কবিরাজ, তুমি চলো, তুমি চলো আমার সঙ্গে রাজধানী গিয়ে তুমি চিকিৎসা করবে। তোমাকে এই অজপাড়া গায়ে চিকিৎসা করতে হবে। সারা রাত্রি ধ্যান করলো কবিরাজ, গৌর হরি গৌর হরি। আমি যে চিকিৎসা করে খ্যাতি লাভ করবো বলে আমি চিকিৎসা করিনি প্রভু, আমি যে শুধু তোমার আদেশ পালন করবার জন্য চিকিৎসা করেছিলাম। এখন নবাবের সঙ্গে আমি যদি যাই, আর আমি যদি তোমাকে ভুলে যাই প্রভু। ধ্যানের মধ্যে মহাপ্রভু বলে উঠল, মুকুন্দ, সিংহাসনের নবাবই হোক আর পথের ভিখারি হোক, তোমার চোখে সবাই সমান। জীব নিত্য কৃষ্ণ দাস, কৃষ্ণের দাস গেলে তুমি নবাবের সঙ্গে যাচ্ছ, যাও। কৃষ্ণের ইচ্ছা হলে আবার তুমি শ্রীখণ্ডে ফিরে আসবে, যাও তুমি নবাবের সঙ্গে যাও। তাই মহাপ্রভুর আদেশ পেয়ে নবাবের সঙ্গে যাচ্ছে মুকুন্দ কবিরাজ। তখনকার দিনে রাজধানী ছিল মালদা, তা সেই মালদাতে যাচ্ছে হাতিয়ে চড়ে। যেতে যেতে বলছে, নবাব আমার কিন্তু দুটি শর্ত আছে। প্রথম হলো, আমাকে কিন্তু আপনার ওই রাজপ্রাসাদে রাখলে হবে না, আমি রাজপ্রাসাদের মধ্যে থাকতে পারবো না, আমাকে একটা ছোট্ট কুঁড়ে ঘর করে দিতে হবে। আর দু নম্বর শর্ত হলো, আপনার চিকিৎসার সঙ্গে সঙ্গে আপনাকে আমাকে ওই গরিব দুঃখীদের চিকিৎসাও করতে দিতে হবে। নবাব বলল, কবিরাজ তোমার মতো পাঁচজন কবিরাজ যদি আমার এই বাংলায় থাকতো, তাহলে আমাকে গরিব দুঃখীদের চিকিৎসা চিন্তা করতে হতো না। তাই হবে কবিরাজ, তাই হবে। এই বলে মুকুন্দ কবিরাজকে একটা ছোট্ট কুঁড়ে ঘর করে দিয়েছে, আর ওই কুঁড়ে ঘরের মধ্যে গোপীনাথের মূর্তিটিকে বসিয়েছে। বলেছিল না মহাপ্রভু, গোপীনাথের পুজো যেন কোনোদিন বন্ধ না হয়। তা গোপীনাথের মূর্তিটিকে বসিয়ে মুকুন্দ কবিরাজ পুজো করছে। আর ওদিকে নবাব মনে মনে চিন্তা করলো, দেখি তো আমার কবিরাজ কেমন ভাবে পুজো করে, একটু দেখে আসি। এই বলে কবিরাজ পুজো করতে বসেছে। সকাল থেকে পুজো করতে গিয়ে ভাবে বিভোর হয়ে গেছে, দুপুর গড়িয়ে বিকেল হয়ে যাচ্ছে, আর নবাব বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেই যাচ্ছে। ভাবলো, এ কি রে বাবা, এ যে পুজো করেই চলেছে করেই চলেছে, কোনো দিকে কোনো হুঁশ নেই। বলে, হুঁশ থাকবে কি করে, তখন তো কবিরাজ কৃষ্ণের রূপের মধ্যে ডুবে গিয়েছে। মুকুন্দ কবিরাজ কিন্তু যেসে নয়, এই মুকুন্দ কবিরাজ হচ্ছেন বৃন্দাবনের বৃন্দা দেবী। বৃন্দা দেবী মুকুন্দ কবিরাজ রূপে কলিযুগে জন্মগ্রহণ করেছেন, তা সেই বৃন্দা দেবী যেমন কৃষ্ণের রূপ দেখে ভাবে ডুবে যেতেন, আজকে সেই ভাবে তো ভাবে তো মুকুন্দ রাজ ভাবে ডুবে গিয়েছে। আর বলছে, ও গো পরাণ পরাণ সখী গো, সখী আমার কানু সে সখী আমার আমার কানু
থেকে বর্ণনা দিচ্ছেন, বলছে বিনোদ চিকুরে বিনোদ বরিহা, মানে ভগবানের বিনোদ মানে সুন্দর, সুন্দর চূড়ার উপরে ময়ূর কুচ্ছের চূড়া, মাথার উপরে ময়ূর কুচ্ছের চূড়া সুন্দর হাওয়ায় দুলছে। তাহলে সবার উপরে আছে চূড়া, চূড়ার নিচে কি আছে? কপালে তিলক, গোবিন্দের বিনোদ কপালে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে। ও তার তিলক দেখে ত্রিলোক ভুল, কত মুনি ঋষি ভুলে গেল, কোটি বানান কি?
মূর্তি বানান কি বলো কয়কার কয়কার হ্যাঁ ঠিক বলেছে কয়কার কয় শ্রী কোটি ঠিক বলেছো কিন্তু আমি যে কোটিটা বলছি ওটা ওকারটা বাদ দিতে হবে কয়কার কয় শ্রী কোটি কয় শ্রী কোটি বানান আলাদা মানেও আলাদা কয়কাটয়স্বী কোটি মানে 100 লক্ষ আর কটয়স্বী কোটি মানে হচ্ছে কোমর আমি যে কোটিটা বলছি সেই কোটির অর্থ হচ্ছে কোমর হ্যাঁ গোবিন্দের কোটিতে ঘটি পড়ে আছে সুন্দর সেটা আরো সুন্দর লাগছে গোবিন্দের অঙ্গে বলে আহা বিনোদ কোটি বিনোদ ঘটি বিনোদ বিনোদ সাজে দুজন ময়ূরের পালকের পাখা দিয়ে নবাবকে হাওয়া করছে আর ওই কৃষ্ণের রূপের মধ্যে ডুবেছিল মুকুন্দ কবিরাজ নবাবের কণ্ঠস্বর যেই না কানে গেছে চমকে উঠে যেই না নবাবের দিকে তাকাতে গেছে অমনি যতগুলো ময়ূরের পালক ততগুলো কৃষ্ণ বলন দেখে থাকতে পারল না আশা রেখে বলল হে কৃষ্ণ করুণা সিদ্ধ কবিরাজ আমায় দেখে অজ্ঞান হয়ে গেল কে আছে সুর জ্ঞান ফেরা মুখে জলের ছিটা দিয়ে জ্ঞান ফেরালো জ্ঞান ফিরে উঠে নবাব বলছে কবিরাজ আমি তোমাকে দেখতে এলাম আর তুমি যে আমায় দেখে অজ্ঞানই হয়ে গেলে কি হয়েছে তোমার কি করে নবাবকে বোঝাবি
যতগুলো ময়ূরের পালক ততগুলো কৃষ্ণের বদন দেখে আমি থাকতে পারিনি। এই কথা শুনলে নবাব রহস্য করল। আমি বরং একটু ঘুরিয়ে বলি, নবাব বলো কবিরাজ, আমি লোকে রোগ সারাই কিন্তু আমি নিজেই একটা রোগ পুষে রেখেছি, সে কি? তোমার কি হয়েছে কবিরাজ? কবিরাজ, নবাব, নবাব আমার একটু মির্গি রোগ কবিরাজ। তুমি বোধহয় জানো না কবিরাজ, আমার এই বাংলায় একটা আইন আছে, আমার মুখের সামনে দাঁড়িয়ে যদি কেউ মিথ্যে কথা বলে থাকে সঙ্গে সঙ্গে আমি তার জিহ্বা ছেদন করে দিই। কিন্তু তুমি একদিন আমাকে প্রাণে বাঁচিয়েছো, তাই সেই শাস্তি তোমাকে দিলাম না। আচ্ছা বলো তো কবিরাজ, তোমার যদি নির্গি রোগী হবে তবে অজ্ঞান হওয়ার সময় তোমার মুখে কৃষ্ণ নাম এলো কি করে? মির্গি রোগে কি কৃষ্ণ কৃষ্ণ বলে অজ্ঞান হয়? আরো আছে, তোমার যদি মির্গি রোগী হবে তবে অজ্ঞান হওয়ার সময় তোমার চোখে জল এলো কি করে? মির্গি রোগে কি কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়? শোনো কবিরাজ, রোগ তোমার আছে তবে সেটা মির্গি নয়, কৃষ্ণ অনুরাগের রোগ। ওই যে বলছিলেন না বিনোদ চিকুরে বিনোদ পরিহা, আরে বাবা হিন্দু আমি নই কিন্তু বাঙালি তো বটে, বৈষ্ণব পদাবলীর মানে তো বুঝি, বিনোদ চিকুরে বিনোদ পরিহা তার মানে তোমার ভগবানের মাথায় ওই ময়ূরের পালক আছে, আর সেই ময়ূরের পালকের পাখা দিয়ে আমায় হাওয়া করছে, ওই পালকের দিকে তাকিয়ে তোমার ভগবানের মুখটা তোমার মনে পড়ে গেছে, তাই তুমি অজ্ঞান হয়ে পড়েছো। নবাব, নবাব আপনি আমার মনের কথা বুঝলেন কি করে? নবাব কবিরাজ, তোমার মতো দশ জনের মনের কথা বুঝতে পারি বলেই তো সারা বাংলার নবাব হয়েছি। আমি বড় ভুল করেছি আপনাকে মিথ্যে কথা বলে, না না তুমি ভুল করনি কবিরাজ, ভুল করেছি আমি, ভুল করেছি এই নবাব। তোমাকে চিনতে পারিনি কবিরাজ, আমি তোমায় চিনতে পারিনি, এতদিন আমি ভাবতাম তুমি আমার একটা কেনা চাকর, কিন্তু আজকে বুঝতে পারছি তুমি কত বড় ভক্ত। এত বড় ভক্তের হাতে আমি তো সেবা নিতে পারি না, তাই যাও তুমি শ্রীখণ্ডে ফিরে যাও, দিন দরিদ্রের চিকিৎসা করো, অর্থনৈতিক চিন্তা যাতে না থাকে তাই ওই শ্রীখণ্ড অঞ্চল আমি তোমার নামে লিখে দিলাম। আরে নবাব যদি কোনোদিন বিপদে পড়ে তাহলে একটু দেখে যে, তাই নবাবকে নমস্কার জানিয়ে নবাবের কাছে বিদায় নিয়ে মনের আনন্দে ছুটছে ছুটছে শ্রীখণ্ডে ফিরে আসছে, আর বলছে গৌরহরি তুমি যা বলেছিলে তাই হলো গৌরহরি, কৃষ্ণের ইচ্ছা হলে আবার আমি শ্রীখণ্ডে ফিরে আসব, এই তো আমি শ্রীখণ্ডে ফিরে এসেছি, এই শ্রীখণ্ড অঞ্চল নবাব আমাকে দিয়েছে, আর তো আমার অর্থের প্রয়োজন নেই, এবার থেকে আমি কারোর কাছে পয়সা নেব না, এবার থেকে আমি গোপীনাথের পুজো করব আর বিনা পয়সায় চিকিৎসা করে বেড়াবো। চিকিৎসা করতে বসেছে একদম ছুটে এসে বলছে কবিরাজ ঠাকুর আপনি চিকিৎসা করছেন, ওদিকে দেখুন আপনার স্ত্রী কেমন যন্ত্রণায় ছটফট করছে। আমার স্ত্রী ছটফট করছে, ছুটে গিয়েছে ওই ঘরে, নি তোমার কি হয়েছে? ও গো স্বামী সকাল থেকে যন্ত্রণায় আমার হাত পা যেন ছিঁড়ে যাচ্ছে, এ কি আমি কোনো রোগ ধরতে পারছি না কেন? স্বামী তুমি আমায় রক্ষা করো, এই যন্ত্রণা আমার আর সহ্য হয় না স্বামী, এ কি আমি কোনো রোগ ধরতে পারছি না কেন? তবে কি আমি চিকিৎসা ভুলে গেলাম? গৌরহরি মুকুন্দ, যা ভেবেছিলাম তাই হয়ে গেল, তোমার মতো ভক্তের হৃদয়ের কোণে আমি একটু অহংকার দেখতে পেলাম।
সারা বাংলার চিকিৎসা করেছে এই অহংকার, নবাবের চিকিৎসা করেছে এই অহংকার, এই অহংকারের জন্য তুমি তোমার স্ত্রীর রোগ ধরতে পারছো না কবিরাজ। আমরা যে সংসারে জীব, কোন ফাঁকে হৃদয়ে অহংকার প্রবেশ করে যায় বুঝতে পারি না। তবে কেন এত বড় জীবের সেবার দায়িত্ব আমাকে দিলে ঠাকুর? আমি তো চাইনি, আমি তো তোমার চরণ চেয়েছিলাম। না যাও মুকুন্দ, আর তোমার অহংকার হবে না। এই দেখো আমার এই জীবাণু পান নিয়ে যাও, এই চব্বিত তাম্বুল তোমার স্ত্রীকে দিলে তোমার স্ত্রীর ব্যথা ভালো হয়ে যাবে। এই বলে মহাপ্রভুর ওই জীবাণু পানটিকে নিয়ে আঁচলের মধ্যে বেঁধেছে আর বলছে, আহা আমি আর কি কবিরাজ গো, আমার মহাপ্রভুর মতো কবিরাজ আর কেউ নেই। আমি ওষুধ দিয়ে লোকে রোগ সারাই, আর মহাপ্রভু নাম ঔষধি দিয়ে জীবের মায়া রোগ দূরীভূত করে দেয়। পানটিকে আঁচলের মধ্যে বেঁধেছে আর বলছে, আমার করুণা সিন্ধু কবিরাজের স্ত্রী হলেন গর্ভবতী।
তা সেই গর্ভ পূর্ণ হলো কবে আপনারা জানেন মুকুন্দ কবিরাজের ছেলে জন্মদিন মায়েরা জানো মুকুন্দ কবিরাজের ছেলে জন্মদিন জানে না কেউ নেই এখানে সবাই জানে আসলে দিনটা যে মুকুন্দ কবিরাজের ছেলেরও জন্মদিন এটা জানেন না আচ্ছা বলুন তো কোন দিনে ছোট ছোট বাচ্চারা স্নান টান করে বইপত্র নিয়ে এক দেবীর চরণে পুষ্পাঞ্জলি দেয় এবার সবাই বলতে পারছে ওই সরস্বতী পূজোর দিন মুকুন্দ কবিরাজের বাড়িতেও ধুমধাম করে সরস্বতী পুজো হচ্ছে বড় বড় ঠাকুর মশাইরা এসেছে বাচ্চারা এসেছে এই বাচ্চারা এসেছো তো অঞ্জলি দেবে সবাই দেবে তো আচ্ছা সবাই মিলে একটু হাত জোড় করে বসো সবাই একটু হাত জোড় করে বসুন কারণ এখানে সবাই শিশু শিশু মন না নিয়ে গেলে ভগবানের কাছে যাওয়া যায় না তো সবাই মিলে একটু শিশু হয়ে বসুন আর আমি মন্ত্রগুলো বলবো বলুন দেখি নমো অপবিত্র তোমরা বলছো এর আমি না শুনতে পাচ্ছি আসলে কি বলতো এই মাইকে গান করে করে না আমার কানটাই বোধহয় খারাপ হয়ে যাচ্ছে এ তোমরা এত ভক্ত বলছো আর দেখো আমি শুনতে পাচ্ছি একটু জোর করে বলো তো একটু জোর করে বলো নমো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা গত বিভা যশমরে পুণ্ডরীকাক্ষণ সবাধ্যং অভ্যন্তরং শুচি নমো শুচি নমো শুচি নমো শুচি এবার ফুল না এত ফুল কোথায় পাবো এত ফুল কোথায় তাহলে তো আগে থেকে জোগাড় রাখতে হতো বলে না না বাইরের ফুল না বাইরের ফুল দিয়ে তো মাকে পুজো করেছো গত সরস্বতী পুজো আবার আসছে সামনের বছর দেবে কিন্তু এই যে ফুলটা এটা হলো মন ফুল এই মন ফুল দেখুন তো সরস্বতীর চরণে দিতে পারেন কিনা এই মন ফুলটাকে নিয়ে আমরা সরস্বতীর কাছে কাছে যাব বলুন দেখি নমো ভদ্র কাল্যই নমো নিত্যম সরস্বতী নমো নমো বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানেভ্য এবচঃ এষ ভক্তি চন্দন চিত্ত পুষ্পাঞ্জলি সরস্বতী নমো নমো জয় জয় দেবী জয় জয় দেবী চরাচর সারি চরাচর সারি কুচযুগ শোভিত কুচযুগ শোভিত মুক্তাহারে মুক্তাহারে বীণা পুস্তক বীণা পুস্তক রঞ্জিত হস্তে রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে এবার মন দিয়ে সরস্বতী স্তব শুনো ও সরস্বতী মাইকি
সরস্বতী পূজো হচ্ছে, ঠিক সেই সময় মুকুন্দ কবিরাজের একটা ছোট্ট ছেলে জন্মগ্রহণ করেছে। ঠিক সেই সময় মুকুন্দ কবিরাজের একটা ছোট্ট ছেলে জন্মগ্রহণ করেছে। হেন কালে জন্মিলা শিরভুনন্দন, হেন কালে জন্মিলা শিরভুনন্দন, হেন কালে জন্মিলা শিরভুনন্দন, মুকুন্দ দাসের তাহা আনন্দিত মন, দেখবেন আপনার কত সুন্দর ছেলে হয়েছে। দেখুন কি বললি, আমার ছেলে হয়েছে, তা ছেলেটাকে নিয়ে আগে কি করতে হয় দেখি। তাড়াতাড়ি ছেলেটাকে নিয়ে এসে মায়ের চরণে দিয়ে বলছে, মা গো তোমার কৃপা ছাড়া কিচ্ছু হবে না, মা কৃপা করো মা। সত্যি কৃপা ছাড়া পড়াশোনা হবে না, আর পড়াশোনা ভালো করে না শিখলে গান বাজনাও শিখতে পারবে না। তাই আগে সরস্বতীর কাছে চেয়ে নিল যেন ভাগবত পাঠ করতে পারে, সংকীর্তন গাইতে পারে। আর তার সঙ্গে সঙ্গে বলল কি, দুই কানে শোনাইল মধুর হরি নাম, আগে নাম শোনালো, আগে নাম শোনালো, সরস্বতীর কাছে চেয়ে নিলেও যেন সংকীর্তন গাইতে পারে, ভাগবত পাঠ করতে পারে, আর তার সঙ্গে সঙ্গে দুই কানে হরিনাম শোনালো। আর আজকালকার দিনে আমাদের কোনো বাচ্চা কাচ্চা জন্ম নিলে, আরে বাপরে অনমন প্রশ্ন, চালা যত রাজ্যের হিন্দি গান আছে, মানে বুঝুক বা না বুঝুক হিন্দি গান চললেই হবে, লারে লাপ্পা এক ধার থেকে হিন্দি গান চালিয়ে দিবে। আর যদি বাংলা গান চালাই, কি গান চালাই তোমাদের এদিকে, শুধু ওই প্রথম দুটো লাইনে বুঝতে পারি, তারপরে কি বলে মাথা মন্দ কিছুই মাথায় ঢোকে, যমুনা ও যমুনা নীল যমুনা, তারপরে কি কিছুই জানি না। আর মাঝে মাঝে শুধু ডিজে 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 ডিজে, মানে গানের কোনো কথা বোঝা যায় না বোঝা যায়, ডিজে ডিজে ঠিক চললেই হবে। তা এই সমস্ত গান বাজিয়ে দিচ্ছে, ডিজে বাজিয়ে দিচ্ছে বাচ্চা জন্মদিনে, তাহলে সেই বাচ্চা কি কখনো ভক্ত হবে? আজকে রঘুনন্দনের জন্ম হয়েছে, আর মুকুন্দ কবিরাজ তার দুই কানে হরিনাম শোনাচ্ছে, দুই কানে শোনাইল মধুর হরিনাম, আগে নাম শোনালো, ছোট্ট ছেলে রূপে জন্মগ্রহণ করলো, নাম রাখা হলো রঘুনন্দন। মুকুন্দ কবিরাজের রোজকার কাজ হলো, একেবারে সকালবেলায় কাক ভরে উঠে ভাগবত পাঠ করে আস্তে, তারপর কৃষ্ণ পূজা করে চিকিৎসা করতে বেরোন বিনা পয়সায়। কোনোদিন ভাগবত পাঠের শ্রোতা হয় না, বলুন তো মা অত ভোরবেলায় কে ভাগবত পাঠ শুনতে যাবে, লোকে রাত্রে ঘুমুক না ঘুমুক ভোরবেলায় ঘুমটা একটু চেপে ধরে, আর সেই সময় যাবে ভাগবত পাঠ শুনতে। কোনোদিন ভাগবত পাঠের শ্রোতা হয় না, আজকে তাকিয়ে দেখে একটা শ্রোতা বসে আছে মুকুন্দ কবিরাজের ছত্র ছায়ায়।
রঘুনন্দন ধীরে ধীরে বড় হয়ে উঠেছে, 7 বছর বয়স হয়েছে। দেখে একটা বাচ্চা ছেলে সামনে বসে আছে, ছেলেটার নাম কি? ছেলেটার নাম হলো রঘুনন্দন। বাবাও যেমন ছেলেও তেমন। ওই যে একটা কথা আছে না, সিপাই কা ঘোড়া, না না আগে হচ্ছে বাপ কা বেটা, বাপ কা বেটা সিপাই কা ঘোড়া, কুছ নেই তো থোড়া থোড়া। সব গুণ যদি না থাকে, কিছুটা গুণ তো থাকবেই সন্তানের মধ্যে। তা বাবা বসেছে ভাগবত পাঠ করতে, ছেলে বসে পড়েছে শুনতে, পাঠ করে চলেছে। সবার চোখে ঘুমাচ্ছে আর এর চোখে ঘুম নেই গো, সবাই এখন নাক ডেকে ঘুমাচ্ছে রঘু, আর তুই ঠান্ডার মধ্যে বসে বসে ভাগবত পাঠ শুনছিস, জাগে ঘুমো না আমি শুনবো। বাবা তো ঠান্ডা লেগে যাবে, জাগে ঘুমো না আমি শুনবো। তবে দাঁড়া, ছেলের গায়ে চাদরটা ঢাকা দিয়ে দিয়েছে, শোন আবার। রন্ধন বেণুর ভেদ সুধা পুরয়ন গোপ বৃন্দ বৃন্দ রম্যম শপথ রমন পাভিষ কেমন লাগলো রঘু? খুব ভালো লেগেছে বাবা, কিছু মানে বুঝেছিস? আরে মানে তো কিছু, সংস্কৃত বুঝবি কি করে, তোকে সহজ করে বুঝিয়ে দিই। তুই যেমন একটা ছোট্ট ছেলে, অমনি একটা ছোট্ট ছেলে ছিল প্রহ্লাদ, তার বাবা ভগবানকে মানে না, আর ছেলে তো ভগবান ছাড়া কিছু জানে না। তার বাবা বলে তোর ভগবান কোথায় আছে দেখা দেখি, প্রহ্লাদ বলে ভগবান কোথায় নেই তাই বলো, ডাকলেই তাকে পাওয়া যায়, একবার ডেকে দেখো। তুই ডাক তোর ভগবানকে, তারপর আমি দেখছি। যেই না প্রহ্লাদ ভগবানকে স্মরণ করলো, আর তার পিতা প্রভাবিত হয়ে উঠলো, বলে স্তম্ভের মধ্যে আমি আমার ভগবানকে ডাকছি। যেই না স্তম্ভের মধ্যে ভগবানকে স্মরণ করলো, হিরণ্যকশিপু প্রভাবিত হয়ে উঠলো, আর স্তম্ভের মধ্যে থেকে নারায়ণ নরসিংহ স্বরূপ ধরে প্রহ্লাদের পিতাকে হত্যা করে প্রহ্লাদকে দিল ভক্তির রাজত্ব। তা বাবা রঘু, তুইও যদি গোপীনাথের পুজো করতে পারিস, তুইও গোপীনাথের কৃপা পাবি। যা, আমার বোঝানোর সময় নেই, তুই মায়ের কাছে যা। ছেলে চলে গেল বাইরে, আর ওইদিকে মুকুন্দ কবিরাজ পুজো করতে বসেছে, পুজো করতে বসেছে, আর এমন সময় পাশে গ্রামের একটা ছেলে ছুটে এসেছে, চরণ দুটিকে জড়িয়ে ধরে বলছে, কবিরাজ ঠাকুর, কবিরাজ ঠাকুর আপনি তাড়াতাড়ি চলুন, এই আপনার পায়ে ধরে বলছি, আপনার তাড়াতাড়ি চলুন। এই কে রে তুই? ঠাকুরের সামনে, গোপীনাথের সামনে কারোর পা ধরতে আছে? ছেড়ে দে, ছেড়ে দে, আমার পা পাপ। কবিরাজ ঠাকুর আপনি তাড়াতাড়ি চলুন, আপনি না গেলে আমার বাবাকে বাঁচাতে পারবো না। দাঁড়া, আমার পুজোটা করে নিয়ে তারপর তো যাব। কেঁদে উঠল ছেলেটা, কবিরাজ ঠাকুর আপনি এসেও গোপীনাথের পুজো করতে পারবেন, কিন্তু দেরি যদি করেন আমার বাবাকে আর বাঁচাতে পারবো না। আমার কাছে পয়সা নেই বলেই আপনার কাছে ছুটে এসেছি, শুনেছি আপনি নাকি বিনা পয়সায় চিকিৎসা করেন। হে গোপীনাথ, হে গৌরহরি, তুমি বলেছিলে একদিকে জীবের সেবা, অন্যদিকে কৃষ্ণ সেবা। কৃষ্ণ সেবা করতে গিয়ে জীবের সেবা এসে গেছে, আমি কোনটা আগে করব? আরে না 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 না, আগে আমার ভক্ত সেবা। কিন্তু ভক্ত সেবাই না হয় করতে যাব, কিন্তু আমি যদি গোপীনাথের পুজো ফেলে রেখে হঠাৎ করে উঠে চলে যাই, আমি যে মন দিয়ে চিকিৎসাও করতে পারবো না। এখন কি করি? আমি এমন একটা লোক, অহংকার হবে বলে আমি একটা ঠাকুর মশাই পর্যন্ত রাখিনি, আমি নিজেই পুজো করে চলেছি। আচ্ছা আচ্ছা, আমার রঘুনন্দন আস্তে আস্তে বড় হচ্ছে না, আজকের মতো পুজোর দায়িত্বটা আমার রঘুর উপরে দিয়ে দিলে কেমন হয়? দেখে তো দেখি। গেলা কোন কাল যন্তরে ওই গোপীনাথের সেবার করে, গেলা কোন কাল যন্তরে ওই গোপীনাথের
বাঁচানো যাবে না রে তাই বলছিলাম রঘু আজকের মতো আমার গোপীনাথের পূজোটা তুই করবি বাবা হ্যাঁ রঘু আমার যে কোনো ঠাকুর মশাই নেই আর আমি যদি গোপীনাথের পূজো ফেলে রেখে চলে যাই আমি যে মন্দির চিকিৎসাও করতে পারবো না ওরে রঘু রে আমার ঘরে আছে কৃষ্ণ শিব তারে যত্ন করে ছোট ছিল
ध्रुव तो छोटो छिलो তাদের হাতে যদি খেয়ে থাকে তোর হাতেও খাবে যা আর দেরি করিস না মায়ের কাছে নাড়ুগুলো নিয়ে আমার গোপীনাথের পূজোটা করে দে আমি চলি তাই মুকুন্দ কবিরাজ বেরিয়ে পড়লেন চিকিৎসা করার জন্য আর ওদিকে ছোট রঘুনন্দন পিতার আদেশ পাইয়া পূজার সামগ্রী লইয়া আমি পুজো করবো হ্যাঁ রে তুই পুজো করবি তুই মন তোর জানিস ও মা বাবা বলেছে আমার মন তো লাগবে না গো মনের মতো করে ডাকলেই গোপীনাথ আসবে মনের মতো করে ডাকলেই গোপীনাথ আসবে হে গোপীনাথ এদের যদি কোনো পাপ হয় তুমি নিও না ঠাকুর এদের যত পাপ সব তুমি আমায় দিও এই নে ক্ষীরের নাড়ু থালা নিয়ে যা খুশি কর গে যা ক্ষীরের নাড়ুর থালা নিয়ে ছোট্ট রঘুনন্দন চলেছে 7 বছরের ছেলে নিজে তাল সামলাতে পারে না আর অত বড় ক্ষীরের নাড়ু থালা নিয়ে চলেছে পিতার আদেশ পাইয়া পূজার সামগ্রী Oh,